দীর্ঘ 20 মাস পর ভাঙল শিক্ষা প্রতিষ্ঠানের তালা। সেই চীনা ভিড়ের ছবি দেখা গেল প্রত্যেকটি স্কুলের বাইরে। তবে এখনো রাজ্যে বিরাজ করছে করোনা, সেই কারণে স্কুল বিমুখ রয়েছে অসংখ্য পড়ুয়া। সংক্রমণের ভয়ে দানা বেঁধে রয়েছে অভিভাবক অভিভাবিকার মনেও। তবে এবার এক অভিনব উদ্যোগ নিল উত্তর কলকাতার বহু পুরনো স্কুল পার্ক ইনস্টিটিউশন। অনুপস্থিত সমস্ত পড়ুয়াদের বাড়ি গিয়ে ছাত্র ও তার পরিবারের সঙ্গে কথা বললেন শিক্ষক শিক্ষিকারা। করোনা ভয়কে জয় করে স্কুলে পাঠানোর বার্তা দিলেন তারা। অন্যদিকে শিক্ষকদের দেখে ও তাদের কথা শুনে আশ্বস্ত হয়েছেন অভিভাবক অভিভাবিকারা। আজ যারা অনুপস্থিত কাল তারাই উপস্থিত হবে, শিক্ষককে এমন কথাই জানালো সেই সব পরিবার। সরকারি নির্দেশ মেনে মঙ্গলবার থেকে খুলেছে স্কুল। নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের নিয়ে চালু হয়েছে ক্লাস। দীর্ঘ প্রতীক্ষার পর স্কুলে আসতে শুরু করেছে ছাত্রছাত্রীরা। সোশ্যাল ডিস্টেন্স মেনে কোভিড নিয়মের মধ্যে দিয়েই প্রতিটা স্কুলে প্রবেশ করানো হচ্ছে ছাত্রছাত্রীদের। এর মধ্যেই অভিনব এক উদ্যোগ দেখা গেল সল্ট লেকের লবণরথ বিদ্যাপীঠে। স্কুলে প্রবেশের পর ছাত্রছাত্রীদের দিয়ে করানো হলো কোভিড বিধিনিষেধের শপথ বাক্য পাঠ। করোনা সংক্রমণ রুখতে সাতটি নিয়মের পাঠ তাদের করানো হয়। এই মর্মে প্রতিজ্ঞা করছি যে বিদ্যালয়ে সর্বদা মাস্ক ব্যবহার করব, অন্যজন থেকে সর্বদা দু গজ দূরত্ব বজায় রাখব। তার মধ্যে মাস্ক ব্যবহার, দূরত্ব বিধির পাশাপাশি ছাত্রছাত্রীদের শপথ নেওয়ানো হয় যাতে অন্যের টিফিন বা জল কেউ ব্যবহার না করে। শপথ বাক্য পাঠের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক মহলের একাংশ। বিধিনিষেধ মেনে ছাত্রছাত্রীদের স্কুলে আসার দৃশ্য দেখা গেল সল্টলেকের বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলে। ছাত্রছাত্রীদের সঙ্গে স্কুলে আসতে দেখা গেল অভিভাবকদেরও। স্কুল খোলা নিয়ে খুশির ছাপ দেখা গেল অনেক ছাত্রছাত্রীর মুখে। আবার অনেকে দাবি করলেন আগের অনলাইন ক্লাসই স্কুল খোলার থেকে ভালো ছিল। স্কুলে ছাত্রছাত্রীদের প্রবেশের দৃশ্য দেখা গেল রুবির ডিপিএস স্কুলেও। কোভিড বিধি মেনে, দূরত্ব বিধি মেনে স্কুলে প্রবেশ করানো হলো উল্টোডাঙা হরিয়ানা বিদ্যা মন্দিরের ছাত্রছাত্রীদেরও। দীর্ঘদিন পর স্কুল খোলা নিয়ে খুশির ছাপ স্পষ্ট শিক্ষক থেকে শিক্ষিকাদের মুখেও। উচ্ছ্বাসিত হয়ে প্রথম দিনে স্কুলে গেলেও আর বাড়ি ফেরা হলো না দশম শ্রেণীর এক পড়ুয়ার। মঙ্গলবার তাড়াতাড়ি ছুটি হয়ে যেতেই নদিয়ার ফুলিয়াঘাটে স্নান করতে নামে বিপ্রজিৎ গড়াই। সেখানেই ঘটে অঘটন, বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে আচমকা তলিয়ে যায় বিপ্রজিৎ। বিপদ বুঝে বন্ধুকে সাহায্যের বদলে পালিয়ে যায় বিপ্রজিতের বাকি বন্ধুরা। চিৎকার চেঁচামেচি শুনে তাদের আটক করে স্থানীয়রা, খবর দেন পুলিশেও। ঘাট থেকে উদ্ধার হয়েছে বিপ্রজিতের ব্যাগ এবং জামা। বাড়িতে খবর পৌঁছতেই তড়িঘড়ি করে ঘটনাস্থলে আসেন বিপ্রজিতের পরিবার। প্রথম দিন স্কুলে যেতেই এ ধরনের অঘটনে হতবাক স্থানীয় থেকে স্কুলের শিক্ষকরা। রেশন ডিলারকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার এক। শনিবার ইংরেজবাজারের কাজী গ্রামের চণ্ডীপুর এলাকার ফাঁকা জায়গা থেকে অপহরণ করা হয় পেশায় রেশন ডিলার অমিত চৌধুরীকে। ইতিমধ্যে এই ঘটনার সঙ্গে যুক্ত একজনকে গ্রেপ্তার করেছে মালদা জেলা পুলিশ। অপহৃত অমিত চৌধুরীকে উদ্ধার করেছে পুলিশ। পেশায় রেশন ডিলার, ইংরেজবাজার শহরের ঘোরপীর এলাকায় বাসিন্দা অমিত চৌধুরী শনিবার চণ্ডীপুর থেকে রেশন দিয়ে ফিরছিলেন নিজের বাড়িতে। ঠিক সেই সময় ইংরেজবাজারের কাজী গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুরের ফাঁকা জায়গা থেকে চারজন ব্যক্তি অপহরণ করে তাকে। ঘটনার পরেই ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে। ঘটনার দ্রুত তদন্ত শুরু করেছে পুলিশ। গাড়ি ও মোবাইল ফোন ট্র্যাক করে হামিদপুর চর থেকে উদ্ধার করা হয় ওই ব্যবসায়ীকে। তদন্তে নেমে অভিযুক্তদের ফোনের লোকেশন ট্র্যাক করেছিল পুলিশ, আর সেই লোকেশন ট্র্যাক করে অনুপ চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপহরণ হওয়ার পর থেকেই 25 লক্ষ টাকা মুক্তিপণের জন্য ওই ব্যবসায়ীকে দিয়ে পরিবারকে ফোন করার জন্য চাপ দিচ্ছিলেন অনুপ চৌধুরী। টাকার কারণেই অপহরণ করা হয়েছিল ওই ব্যবসায়ীকে বলে দাবি পুলিশের। ঘটনার সঙ্গে জড়িত বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অপহরণে ব্যবহৃত গাড়িটিও উদ্ধার করেছে পুলিশ। তোলা না দেওয়ায় বোমাবাজির অভিযোগ ইছাপুরে। বোমার আঘাতে জখম তিনজন, আহতরা ব্যারাকপুর বিএন বোস মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, ইছাপুর নবাবগঞ্জ WC রোডে একটি বহুতল তৈরির কাজ চলছিল। মঙ্গলবার সকাল প্রায় 10:30 নাগাদ সেই বহুতলের সামনেই দাঁড়িয়েছিলেন তিনজন। এরপরই আচমকাই পরপর তিনটি বোমা ফাটার শব্দ শুনতে পান তারা। ঘটনার চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় নোয়াপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে খবর, জখম গোকুল মণ্ডল, ভোলা ধর এবং নীতিশ পাল তিনজনই তৃণমূলের সক্রিয় কর্মী। বোমাবাজির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। তবে দুষ্কৃতীদের এখনও শনাক্ত করা যায়নি। পুলিশের আশ্বাস, দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।